আজকে আমি আপনাদের সামনে ছোট আলুর আলুর দমের একটা রেসিপি নিয়ে চলে এসেছি। দারুণ হয়েছে এটা দেখতে, এটা খেতেও কিন্তু অসাধারণ হয়। আপনারা এই রেসিপিটা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন এবং আমাকে জানাবেন কেমন হলো। লুচির সাথে এই আলুর দমটা একেবারে জমে যায়। আর আজকে আমি আলুর দমটা বানিয়েছি সম্পূর্ণ নিরামিষ। দেখুন কত সুন্দর দেখতে হয়েছে। এই রেসিপিটা শুরু করার আগে বলে দিই, আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করুন, কমেন্টস করুন, শেয়ার করুন এবং নিত্য নতুন আরও বিভিন্ন ধরনের রেসিপির ভিডিওর আপডেটস পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন উইথ বেল আইকন, যাতে আমি নতুন নতুন ভিডিও দিলে আপনাদের কাছে খুব সহজেই নোটিফিকেশান চলে যায়। তাহলে দেখে নেওয়া যাক ছোট আলুর আলুর দম বানাতে কী কী ইনগ্রিডিয়েন্টস লাগছে। ছোট আলুর দম বানানোর জন্য আমাদের লাগছে এখানে কয়েকটা আলুকে প্রেশারে সেদ্ধ করে 50% মতো সেদ্ধ করে তার খোসা ছাড়িয়ে নিয়েছি। লাগবে নুন, হলুদ গুঁড়ো, এখানে মিক্সিতে একটা পেস্ট করে নিয়েছি যার মধ্যে আছে হচ্ছে টমেটো, এখানে একটা মতো টমেটো নিয়েছি, নিয়েছি তিনটে কাঁচা লঙ্কা যেগুলোকেও পেস্ট করে নিয়েছি, আর আছে 1 ইঞ্চি মতো আদার পেস্ট। লাগবে মটরশুঁটি, ধনে পাতা কুচি, এখানে নিয়েছি একটা তেজপাতা, গোটা সাদা জিরে, আর লাগছে হিং। লাগবে লাল লঙ্কার গুঁড়ো, চিনি, শাহি গরম মশলা পাউডার, কাশ্মীরি মিরচি, সর্ষের তেল। তাহলে এবার রান্নাটা শুরু করা যাক। ফার্স্টে একটা কাঁটা চামচের সাহায্যে আলুগুলোকে একটুখানি ছিদ্র করে নিচ্ছি হালকা করে। এই ছিদ্রগুলো করার উদ্দেশ্য হচ্ছে এই যে ছিদ্র করে নিলে ভেতরে সব মশলাগুলো ঢুকবে ভালো করে। ফার্স্টে গ্যাসে একটা কড়াই বসিয়ে সর্ষের তেল দিয়ে দিয়েছি। আমি আমার ইনগ্রিডিয়েন্টস ডিটেলস ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা প্লিজ চেক করে নেবেন। এরপর ফার্স্টে ফোড়ন হিসাবে দিয়ে দেবো তেজপাতা, দিয়ে দেবো গোটা সাদা জিরে, দিয়ে দেবো হিং, এরপর আদা, টমেটো আর কাঁচা লঙ্কা যে পেস্টটা করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, আপনারা যতটা নুন খেতে পছন্দ করেন ততটাই নুন দেবেন। দিয়ে দেবো হলুদ গুঁড়ো, দিয়ে দেবো লাল লঙ্কার গুঁড়ো, এটা ঝালের ওপরে, যেহেতু আগে আমি কাঁচা লঙ্কা দিয়েছি তাই একটু অল্পই দিলাম। দিয়ে দিচ্ছি কাশ্মীরি মিরচি এটা কালার হওয়ার জন্য, দিয়ে দেবো শাহি গরম মশলা পাউডার। এবার সবকটা মশলাকে খুব ভালো করে কষাতে হবে, যত ভালো কষানো হবে তত রান্নার টেস্ট বাড়বে। দেখুন কিছুক্ষণ কষানোর পর মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে, এটাই প্রমাণ করে যে মশলাগুলো খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এরপর সেদ্ধ করে রাখা আলুগুলো দিয়ে দেব। আলুগুলো নুন দিয়ে সেদ্ধ করে রেখেছিলাম 50% মতো। এবার মশলাটার সাথে আলুগুলোকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এরপর দিয়ে দেব মটরশুঁটি গুলো, মটরশুঁটি দিয়ে আবার ভালো করে মিশিয়ে নিচ্ছি। এরপর মশলা ধোয়ার জলটা দিয়ে দিচ্ছি, এখানে মশলা বলতে যে আদা টমেটো কাঁচা লঙ্কা পেস্টটা করে রেখেছিলাম ওর সাথে একটু জল মিশিয়ে সেই জলটাই দিয়ে দিলাম, আরও একটু জল দিয়ে দিচ্ছি। এরপর আবারও একটুখানি হিং দিয়ে দিলাম, হিংটা এখন দিলাম এই জন্য কারণ এখন দিলে হিংয়ের গন্ধটা থাকবে। এরপর একটা ঢাকনি চাপা দিয়ে এটাকে কিছুক্ষণ রান্না করব। দেখুন 5 মিনিট পর আবার ফিরে এলাম, আলুগুলো পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে। এরপর চিনি দিয়ে দিচ্ছি, চিনি দিয়ে এটাকে 5 মিনিট মতো ফোটাবো, তাহলে 5 মিনিট পর আবার ফিরে আসছি। 5 মিনিট পর আবার ফিরে এলাম, ঝোলটা অনেকটাই কমে গেছে, এই কারিটাই আমাদের লাগবে। এরপর একটুখানি ধনে পাতা দিয়ে দেব।
এরপর একটু নাড়াচাড়া করে নিচ্ছি। দিয়ে একটা ঢাকনি চাপা দিয়ে গ্যাসটাকে অফ করে দিলাম, কিছুক্ষণ পর এটাকে সাফ করে নেব। দেখুন ছোট আলুর আলুর দম একেবারে রেডি অ্যান্ড সাফ, দারুণ হয়েছে এটা দেখতে। ওপরে সামান্য ধনে পাতা কুচি দিয়ে এটাকে গার্নিশিং করেছি, আর খেতেও কিন্তু এটা অসাধারণ হয়েছে। আপনার এই রেসিপিটা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন এবং আমাকে জানাবেন কেমন হলো। তাহলে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম, থ্যাংক ইউ।